পূর্ব বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে 50 জন দুস্থকে খাদ্য সামগ্রী প্রদান। পূর্ব বর্ধমান বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে বর্ধমানের সদরঘাট পুরাতন বাজার এলাকায় 50 জন দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান প্রেস ক্লাবের সদস্যরা। সহযোগিতা করেন বর্ধমান ইস্ট ওয়েস্ট বিদ্যালয়ের শিক্ষক। যবে থেকে লকডাউন ঘোষণা হয়েছে তবে থেকেই বর্ধমান প্রেস ক্লাব থেকে এরকম ধরনের সামাজিকমূলক কাজকর্ম এগিয়ে এসেছে। এখনও পর্যন্ত প্রায় 1000 গরিব দুস্থ মানুষদের হাতে এই খাবার পৌঁছে দেওয়া হলো। শুধু তাই নয়, যে সমস্ত পরিবারের অবস্থা এতটাই খারাপ, বাড়ি থেকে বেরিয়ে ওষুধ পর্যন্ত আনার ক্ষমতা নেই, সেই পরিবারের কাছে বর্ধমান প্রেস ক্লাব থেকে বর্ধমান শহরের বাইরে হলেও বর্ধমান শহর লাগোয়া বেশ কিছু গ্রামে ওষুধ পৌঁছে দেওয়া হলো। যতদিন এই লকডাউন থাকবে ততদিন বিভিন্ন এলাকায় এরকম ধরনের কাজে এগিয়ে যাবে বর্ধমান প্রেস ক্লাব, জানিয়েছেন এই ক্লাবের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে সদরঘাট পুরাতন বাজারে দুস্থ মানুষকে আজকে আমরা চাল, ডাল, পেঁয়াজ, আলু বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলাম। তাকে বিভিন্ন জায়গায় বর্ধমান এইরকম প্রায় 50 জন দুস্থ মানুষ আজকে এই জিনিস দিয়ে খারাপ করছি এবং আগামী দিনে আরও এই ধরনের কাজ তারা এই কাজটা করতে সহায়তা করেছে ইস্ট ওয়েস্ট স্কুলের একজন শিক্ষক মানব সাদরা, তিনি এই সমস্ত জিনিসটা দিয়ে আমাদের এই বর্ধমান প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আজকে কে কে অফিসে আছেন? এখানে আজকে উপস্থিত আছেন আমাদের এখানে যা সমস্ত সদস্যরা মধ্যে সোমনাথ, উদয়, রতন, সৌমেন সবাই উপস্থিত। আপনার নাম পরিচয়? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট টাইমস বাংলা।